হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন আজকের বড় খবর ইউটিউব চ্যানেল। বন্ধুরা, এবারে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকার লিস্টের নাম আপনার উঠলো কি না ও টাকা পাবেন কি না, আপনি স্ট্যাটাস কী করে বুঝতে পারবেন, স্ট্যাটাস কী করে চেক করতে পারবেন, যে আপডেটটা দেওয়া হয়েছে সেটাই আমি আপনাদের সামনে তুলে ধরবো। এভাবেই আপনি সহজে জেনে নিতে পারবেন যে আপডেটটা দেওয়া হয়েছে সেটাই আমি আপনাদের সামনে তুলে ধরবো। অবশ্যই ভিডিওটিকে লাস্ট অব্দি কন্টিনিউ করবেন যদি আপনিও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের তরফ থেকে টাকা পেতে চাইছেন। এবারে দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ লক্ষ মহিলারা কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পেও আবেদন করেছেন, সমস্তটাই জানাবো। অবশ্যই লাস্ট অব্দি কন্টিনিউ করুন, অন্যদের শেয়ার করে জানানোর চেষ্টা করুন। তো চলুন সমস্তটা জানিয়ে দিচ্ছি। তার আগে বন্ধুদের কাছে ছোট্ট রিকোয়েস্ট, যারা আপনাদের এই ছোট্ট চ্যানেলে নতুন, অবশ্যই ভিডিওটিকে লাইক করে সাবস্ক্রাইব বাটন প্রেস করে পাশে বেলে ক্লিক করে অল নোটিফিকেশন অন করবেন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখুন বন্ধুরা, বলা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার মানি লিস্ট, লক্ষ্মীর ভাণ্ডারের টাকার লিস্টে নাম উঠেছে কি না সেটা সহজেই আপনারা বুঝে নিতে পারবেন। কিভাবে বুঝবেন? নতুন দুয়ারে সরকার ক্যাম্পে 2022 সালে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য আপনি অ্যাপ্লিকেশন করেছেন, ওই অ্যাপ্লিকেশন যাচাইয়ের কাজ সরকারি আধিকারিকরা করছেন, তাদের হাতে পড়তেই, অর্থাৎ আপনার অ্যাপ্লিকেশনটা সরকারি আধিকারিকদের হাতে পড়তেই একটি SMS পাঠানো হয় আবেদনকারীর মোবাইল নাম্বারে। আপনি আবেদন করার সময় যে মোবাইল নাম্বারটা দিয়েছেন আপনাকে কিন্তু আমরা বলেছিলাম সঠিক মোবাইল নাম্বারটা দেবেন, তাহলেই কিন্তু আপনার ফোনে SMSটা আসবে, আদারওয়াইজ কিন্তু কোনোভাবেই আপনার ফোনে SMSটা পৌঁছবে না। সেখানে বলা হয় আপনার অ্যাপ্লিকেশন রিসিভ হয়েছে তার জন্য একটি ইউনিক নাম্বার দেওয়া হয়। তারপর সরকারি আধিকারিকরা আবেদনকারী সমস্ত কিছু যাচাই করেন, যাচাই হয়ে যাবার পর আরও একটি SMS পাঠানো হয়। তো আপনাকে কিন্তু একটি ইউনিক নাম্বার দেওয়া হবে, কারণ আপনার অ্যাপ্লিকেশনটার সঙ্গে আর অন্য কোনো অ্যাপ্লিকেশন যে নাম্বারটা সেটা কিন্তু মিলবে না, তার জন্য কিন্তু আপনার আবেদনের একটা ইউনিক নাম্বার তৈরি করা হয়। ইতিমধ্যে আমি কিন্তু আপনাদেরকে একটা ভিডিও দিয়েছি, সেখানে আপনারা চাইলে দেখে নিতে পারেন। SMS ছাড়াও আপনাদেরকে কিন্তু টাকা দেওয়া হবে, সেই ভিডিওটি চ্যানেলে দেওয়া আছে, আপনি প্রতিনিয়ত দেখে থাকলে অবশ্যই দেখেছেন, না দেখে থাকলে অবশ্যই চ্যানেলে ভিজিট করে দেখে নিতে পারেন। তারপর বলা হচ্ছে তবে অনেক সময় নেটওয়ার্ক ও টেকনিক্যাল সমস্যার জন্য মেসেজ নাও আসতে পারে, আবার অনেক সময় আবেদনকারী যদি ভুল নাম্বার দিয়ে থাকে তবে তিনি মেসেজ পান না। এখনও পর্যন্ত অনেক মহিলাই মেসেজ পাননি, এর কারণ এখনও আবেদনের যাচাইয়ের কাজ করা হচ্ছে, তবে সেসব আবেদনের SMS পেতে আরও একটু সময় লাগতে পারে। আবেদনের যাচাইয়ের কাজ শেষ হয়ে গেলেই মেসেজ পেয়ে যাবেন আর ধাপে ধাপে টাকা পেয়ে যাবে। এই মুহূর্তে সবার জন্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকার লিস্টে নাম উঠেছে কি না সেটা সহজেই আপনারা বুঝে নিতে পারবেন। এখনও পর্যন্ত কিন্তু যাচাইয়ের কাজ চলছে যেহেতু লক্ষ লক্ষ আবেদন জমা পড়েছিল, ঠিক আছে। তবে এই মার্চ মাসে কিন্তু আপনাদের সমস্ত মহিলার যাচাইয়ের কাজ শেষ হয়ে যাবে। তো সেক্ষেত্রে আপনি কী করে বুঝতে পারবেন যে আপনার টাকার লিস্টে নাম উঠেছে কি না এবং আপনি টাকা পাবেন কি না? জানানো হয়েছে সহজে যেটা আবেদনকারীরা বুঝে নিতে পারেন তার টাকার লিস্টে নাম তোলা হয়েছে কি না, তা হলো লক্ষ্মীর ভাণ্ডার আবেদন করার পর যে মহিলারা মেসেজটি পেয়েছেন নিচে দেওয়া হলো এই SMSটি, হ্যাজ বিন স্যাংশনড উইথ বেনিফিসিয়ারি আইডি লক্ষ্মীর ভাণ্ডার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, এই নাম্বারটি পেয়েছেন বা SDO অথবা BDO বা DM অফিসে গিয়ে নিয়ে এসেছে, তাদের প্রত্যেকের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকার লিস্টে নাম উঠেছে। তো বুঝতে পারছেন বন্ধুরা এখানে কী বলা হচ্ছে? দেখুন, উইথ বেনিফিসিয়ারি আইডি দিয়ে যারা এই SMSটি পেয়েছেন বা যাদের SMS আসেনি, SDO অথবা BDO অফিসে গিয়ে নিয়ে এসেছেন বা DM অফিসে গিয়ে নিয়ে এসেছে, তাদের প্রত্যেকের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকার লিস্টে নাম উঠেছে যাদের বেনিফিসিয়ারি আইডি দিয়ে SMSটা এসেছে, এটা কিন্তু এখানে বলা হচ্ছে, আপনি এখানে দেখতে পাচ্ছেন। তো এক্ষেত্রে আপনি এখান থেকেই বুঝে নিতে পারবেন, কারণ অনলাইনে কিন্তু এখনও পর্যন্ত কোনো সিস্টেম চালু হয়নি যে আপনার অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা অনলাইনে দেখতে পারবেন। এখনও পর্যন্ত কোনো রকম সিস্টেম চালু হয়নি আবেদনকারীদের জন্য, আর যেই পোর্টালটা রয়েছে সেটা কিন্তু শুধুমাত্র সরকারি যে অফিসাররা রয়েছে যারা এই সমস্ত প্রকল্পের কাজ করছে তারা কিন্তু সেটাকে অ্যাক্সেস করতে পারছে, সাধারণ যে আবেদনকারীরা রয়েছে তারা কিন্তু অ্যাক্সেস করতে পারছে না। তো যে কারণে অনলাইনে আপনি ট্রাই করলেও কোনো লাভ আপনার হবে না, বুঝতে পারছেন? তো এক্ষেত্রে এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে, দেখতেই পাচ্ছেন, এই SMSটা যদি আপনি পেয়েছেন বেনিফিসিয়ারি দিয়ে তাহলেই আপনার কিন্তু টাকার লিস্টে নাম উঠে গেছে, আপনার টেনশন করার প্রয়োজন নেই। এর সঙ্গে আরও একটা সাথে আপডেট দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছেন, একটি স্বাস্থ্যসাথী কার্ডে কতজন মহিলা টাকা পাবেন, কতজন টাকা পাবেন না, এ বিষয়ে লক্ষ্মীর ভাণ্ডার আবেদনকারীদের জন্য সরকারিভাবে ঘোষণা করা হয়েছে। একটি স্বাস্থ্যসাথী কার্ডে যতজন মহিলার নাম থাকবে প্রত্যেকেই লক্ষ্মীর ভাণ্ডারে আবেদন করতে পারবেন, এবং সবথেকে সুখবর হলো সেটি একটি স্বাস্থ্যসাথী কার্ডে যতজন মহিলার নাম নথিভুক্ত থাকবে প্রত্যেকেই টাকা পাবে। তো ইতিমধ্যে আমি কিন্তু আপনাদেরকে আগেই জানিয়ে দিয়েছি, আপনারা যারা যারা ভিডিও দেখেন প্রতিনিয়ত আপনারা সবাই জেনে গেছেন। তো এই ঘোষণা সরকারিভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই জানিয়েছেন, কোনো রকম বিভ্রান্তি যেন সৃষ্টি না হয় সেই কারণে কিন্তু মুখ্যমন্ত্রী নিজেই ঘোষণা করে দিয়েছিলেন। তো এই ছিল বন্ধুরা একটি গুরুত্বপূর্ণ আপডেট যা এই ভিডিওতে শেয়ার করার চেষ্টা করলাম। তো অবশ্যই ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করে সবাইকে জানানোর চেষ্টা করবেন। আপনার মতো অনেকেই রয়েছে যারা যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছেন, যারা এখনও পর্যন্ত টাকা পাচ্ছে না, প্রত্যেকের জন্য এই আপডেটটি জানতে পারে। তো অবশ্যই ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন। যারা আপনাদের এই ছোটো চ্যানেলে নতুন অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে রাখবেন, যারা করে রেখেছেন অসংখ্য ধন্যবাদ। কিছু জানার থাকলে কমেন্ট করবেন, কমেন্ট করতে চেষ্টা করবো বা ডেডিকেটেড ভিডিও বানিয়ে দেবো।